হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে CSIR মানে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে। এখানে 11টি বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 21/5/2022 তারিখে। তো এখানে 11টি বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 12টি ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত এবং এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো আপনাদের প্রথমেই আমি বলেছি 11টি বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এবং 12টি ভ্যাকেন্সি রয়েছে। জব লোকেশান রয়েছে 10টি পোস্টের জন্য চেন্নাই এবং 1টি পোস্টের জন্য জব লোকেশান রয়েছে কানপুর। এবার আমরা দেখে নিই পোস্ট ওয়াইজ আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তো প্রথম পোস্ট রয়েছে ইনঅর্গানিক অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাব, ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আপনাদের বিএসসি করা থাকতে হবে কেমিস্ট্রি নিয়ে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চে। এখানে আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং এখানে জব রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নোটিফিকেশানটিতে দেখে নেবেন। নেক্সট পোস্ট রয়েছে সেন্টার ফর হাই কম্পিউটিং, ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে ফিজিক্স নিয়ে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, ডিপ্লোমা করা থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এর সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, ডিপ্লোমা করা থাকতে হবে পলিমার টেকনোলজি নিয়ে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। এরপর রয়েছে অ্যানিম্যাল হাউস, ভ্যাকেন্সি রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স নিয়ে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বায়োলজিক্যাল মেটেরিয়ালস ল্যাব পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স নিয়ে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাডভান্স মেটেরিয়ালস ল্যাব পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে কেমিস্ট্রি নিয়ে, এর সাথে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যাটার্স পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে ফিজিক্স নিয়ে, এর সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। CLRI রিজিওনাল সেন্টার, এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং এই পোস্টটির জন্য জব লোকেশান রয়েছে কানপুর। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার এই পোস্টের জন্য, বিএসসি করা থাকতে হবে ফিজিক্স নিয়ে, এর সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর রয়েছে প্রজেক্ট প্ল্যানিং মনিটরিং অ্যান্ড ইভ্যালিউশন, এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স নিয়ে, এর সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। লাস্ট পোস্ট রয়েছে নলেজ পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিএসসি করা থাকতে হবে কেমিস্ট্রি নিয়ে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রত্যেকটি পোস্টের পাশে ক্যাটাগরি দেওয়া রয়েছে, কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অবশ্যই প্রত্যেকটি পোস্টে দেখে নেবেন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন স্ক্রিনিং করা হবে, তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে ট্রেড টেস্টের জন্য, তারপর হবে আপনাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামে আপনাদের 3টি পেপার থাকবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। এখানে প্রত্যেকটি পেপারের জন্য কী সিলেবাস রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিটেলসে, আপনারা অবশ্যই একবার নোটিফিকেশানটিতে দেখে নেবেন। কত কোশ্চেন থাকবে, কত নম্বর থাকবে, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনাদের রিটেন এক্সাম এবং ট্রেড টেস্ট হবে চেন্নাইতে। আপনাদের কবে রিটেন এক্সাম হবে, কবে ট্রেড টেস্ট হবে, এই সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনাদের ইমেল আইডি ও ফোন নম্বরের মাধ্যমে। তো আপনারা অবশ্যই মাঝে মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে এবং আপনাদের ইমেল আইডি চেক করতে থাকবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা
এবং STSC PWD ESM ওমেন ও CSIR এমপ্লয়িজ ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 21/5/2022 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে 20/6/2022 তারিখ পর্যন্ত। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, তাই আপনারা আগে থাকতেই আপনাদের ফটোগ্রাফ ও সিগনেচার স্ক্যান করে রেখে দেবেন। এর সাথে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাজ সার্টিফিকেট এবং পেমেন্ট রিসিপ্ট আপলোড করতে হবে, তাই আপনারা সমস্ত কিছু স্ক্যান করে রেখে দেবেন। যখন আপনাদের রিটেন এক্সামের জন্য শর্টলিস্টেড করা হবে তখন আপনাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য চাওয়া হবে। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্টের রিসিপ্ট, অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে একটি কালার ফটোগ্রাফ পেস্ট করে সাইন করে নিতে হবে এবং আরও কিছু সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, যেগুলো আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। সেগুলি হচ্ছে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, কাজ সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের। আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে এই নোটিফিকেশান নিয়ে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন, তার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি পে করে নিতে হবে, তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে এসে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন ফি পে করে নিতে হবে, তার জন্য আপনাকে প্রথমে এখানে চেক বক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফি পে করে দিতে পারবেন। পে করার পর আপনারা অবশ্যই রিসিপ্টটিকে ডাউনলোড করে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে আপনাদের সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়ও আপনাদের আপলোড করতে হবে। এরপর আবার আপনাদের এই ওয়েবসাইটে ফিরে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার জন্য নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের রেজিস্টার্ড বটনে ক্লিক করে দিতে হবে, তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। এরপর আবার আপনাদের এই পেজে ফিরে আসতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।